একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে গিয়ে বিপত্তি বাঁধল উত্তর কোরিয়া। পরীক্ষা চালাতে গিয়ে নিশানা ভুলে দেশটির একটি শহরে আঘাত হানলো একটি ক্ষেপণাস্ত্র। দীর্ঘদিন গোপন করে রাখলেও এরকম একটি ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। 2017 সালের 28 এপ্রিলে ঘটা এক ঘটনা সম্প্রতি মার্কিন গোয়েন্দাদের সূত্রে প্রকাশ হয়ে পড়ে। তাদের দাবি, নিক্ষেপণের মাঝখানের যান্ত্রিক ত্রুটির ফলে ওয়াসং 12 নামের ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়াতে আঘাত হানে। জানা যায়, রাজধানী পিয়ংইয়ং এর 90 মাইল উত্তরে টকচন শহরে আছড়ে পড়ে পথভোলা ক্ষেপণাস্ত্রটি। স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে, শহরের একাধিক শিল্প কারখানা, কৃষি কামারের একাধিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায়নি। তবে সেখানে কোনো ধরনের গণহত্যা ঘটেনি বলে মনে করছে ওয়াশিংটন। প্রসঙ্গত, শহরটির জনসংখ্যা প্রায় 20,000। ক্ষেপণাস্ত্রটি পোংচ্যাং এয়ারফিল্ড থেকে 43 মাইল উপর দিয়ে উত্তর পূর্ব দিকে 24 মাইল দূরের এক গন্তব্যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। কিন্তু নিক্ষেপের মাত্র অল্প মুহূর্তের মধ্যে এয়ার প্রথমটি ইঞ্জিন বিকল্প হয়ে পড়ে, ফলে মধ্যপথে টকচন শহরে শিল্প এলাকায় আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। এদিকে নতুন বছরে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। কিন্তু কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়া এ ধরনের পরীক্ষা চালানো বিপদের আশঙ্কা তীব্রতর হয়ে বলেও জানিয়েছে মার্কিন বিশেষজ্ঞ। কিন্তু কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়া এ ধরনের পরীক্ষা চালানো বিপদের আশঙ্কা তীব্রতর হবে বলে জানিয়েছেন মার্কিন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে গত বছরে আলোচনার জন্ম দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রে হামলার হুমকি দিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিমের মধ্যকার পাল্টাপাল্টি উস্কানিমূলক বক্তব্যেও ছোড়াছুরি হয় বেশ কয়েকবার। এছাড়া মার্কিন হস্তক্ষেপে জাতিসংঘ বেশ কয়েকবার নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর কোরিয়ার উপর।